শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। কাল বলেছিলাম আমার বাবুর শরীরটা একটু খারাপ, এখনো ঠিক আছে, ও এখন ঘুমাচ্ছে, তাই এখন আমি সাদা এসে গেছি চা নিয়ে। চাটা খাচ্ছি আর চারিপাশটা দেখছি, সাদা আসলে মনটা ভালো হয়ে যায়। তো আজ তো বছরের সেই দিন, আর কাল থেকে নিউ ইয়ার, তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। কীভাবে একটা বছর চলে গেল বোঝাই গেল না বলো তো। সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, সেগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। তো সবার নতুন বছর ভালো কাটুক, তাই কামনাই করি। দেখি আমার বাবু উঠে গেছে, আর আমি ঘরের খারাপ আশি কাজও করে নিয়েছি, এখন যাবো একটু বাবুকে সাথে রোদ লাগাতে। বাবু হাই করো, হাই। এবার দুজনে মিলে ছাদে যাব। চলো উঠবে না, বলে উঠে যাবে। তো ছাদে চলে এসেছি, রোদ উঠেছে কিন্তু খুব বাতাস হচ্ছে। রোদ আছে কিন্তু বাতাস অনেক। দেখি বাবু সাইকেল চালাচ্ছে, বাতাসের জন্য রোদটা গায়ে লাগছে না। আবার আলাটু বলছে আই লাভ ইউ। তো এখন সাথে না থাকাটাই ভালো, বাতাসটা অনেক বেশি হচ্ছে, রোদটা গায়ে লাগছে না। বাবু চলো নিচে, নিচে চলো, নিচে চলো, নিচে চলো, হাই বলো, হাই। তো যেতে চাই না, তাদের আছে তো, দু মিনিট থেকে তারপর চলে যাবো। বাবুকে নিচে রেখে এসেছি, ও খেলছে নিচে। ভাবলাম এভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করে নেওয়া যাক, কাল তো নিউ ইয়ার, এজন্য নিউ ইয়ারে তো নতুন কিছু করতে হয়, এজন্য আমরা নিজেদের জন্য কিছু জামা কাপড় কিনেছি। ভাবলাম সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। প্রথমে দেখাই জ্যাকেটটা, আমার বাবুর জন্য, ওর জন্য জ্যাকেট কিনেছি, কারণ এখন ঠান্ডার সময় শার্ট আর টি শার্ট কিনে পরতে পারবে না, এই জন্য জ্যাকেট নিয়েছি ওর জন্য। আর আমার হাজবেন্ডের জন্য এই জামাটা, আর আমার জন্য এই ফ্রকটা, এর উপর কোট সিস্টেম আছে, এটা ফ্রকটার উপরে, এটা কোট। এটা আমি অনলাইন থেকে নিয়েছি। কাল ভাবছি এগুলোই পরবো, নতুন বছর বলে কথা বলো। তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই, তারপর আবার কথা বলতে আসছি। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আজ অনেকগুলো জামা কাপড় হয়েছিল, সেগুলো দুই ছাদে মিলে দিয়ে এসেছি, আর বাকি কাজগুলো সেরে আমিও স্নান করে চলে এসেছি। আর এখন বাস রান্নাটাই বাকি আছে, এখন রান্নাটা করে নেব। ছোটো মাছ আর বড় মাছ দুটোই এনেছিল, বড় মাছটা কেটে এনেছিল আর ছোটো মাছটা আমার কাটতে হয়েছে। তো কাটতে কাটতে অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ভাবছি বড় মাছের মাথাটা দিয়ে সর্ষে শাকটা ঘন্ট করবো, আর
ছোট মাছটা আলু আর বেগুন দিয়ে একটা সবজি বানাবো। এখানে শাকটা ধুয়ে কেটে নিয়েছি আর কিছু মরিচও কেটে দিয়ে দিয়েছি। এখানে আলু আর বেগুন মরিচ রেডি করে নিয়েছি আর ওদিকে মাছটাও ভেজে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। তো এখানে কড়াইটা বসে গরম করে নিয়েছি আর সেই মাছটা তেলটাই দিয়ে দিয়েছি, এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার কিছু জিরা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে এর জন্য মাছটা কমিয়ে দিলাম। এবার মাছের মাথা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভেজে নিয়েছি, মাছের মাথাটা ভেজে নিয়েছি। এবার শাকটা দিয়ে দেবো, শাকটা দুটার নুন এবং হলুদ দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে নাড়ি চেড়ে নিতে হবে। এটাকে নাড়ি চেড়ে নিয়েছি, এবার একটু ঢেকে দেবো, তাহলে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে কোনো জল দেওয়া লাগবে না, এতে যে জলটা আছে তাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢেকে দেবো, শাকটাকে ঢেকে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ এভাবে রেখে দেবো। এবার এটাকে মাঝে মধ্যে একটু ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে, তারপর আবার ঢেকে দিতে হবে। যতক্ষণ না জলটা কমে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ঢেকে রাখতে হবে, একটু নেড়ে নিতে হবে। শাকটা জলটা দেখো কমে গেছে, এটাকে ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, এর জন্য গ্যাসটা একদম স্লো করে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে শাকটা খেতে বেশি টেস্টি হবে। বলো ওর পাপা ওর জন্য আঙ্গুর পাঠিয়েছে, তাই এখনো খাচ্ছে। কুছ নেই হট লো, দু তিন মিনিট ভেজে তারপর নামিয়ে নেবো। আমি সবসময় সিম্পল রান্না করার চেষ্টা করি, অনেক তেল মশলা দিয়ে রান্না আমি সাধারণত করি না, কারণ যেগুলো হেলথের জন্য ভালো হবে সেগুলোই খাওয়া উচিত। এর জন্য সবসময় কম মশলাযুক্ত খাবার খাইছে। এটা মাছের মাথা দিয়ে সরষে শাকের সেই ঘণ্টটা, আর এটা আলু আর বেগুন দিয়ে ছোটো মাছের সবজি। এখন পরিষ্কার করে চলে এসেছি, এখন আমার তো কোনো কাজ নেই, ভাবছি এখন হাতে নেল পলিশ লাগবে। দেখো এই পেপার রিমুভারগুলো খুব ভালো হয়, আমি এটাই ইউজ করি। আগে নেল পলিশটা উঠিয়ে নেব, তারপর নেল পলিশটা লাগাবো। এটা উঠিয়ে নিয়েছি, এবার লাগিয়ে নেব নেল পলিশটা। আর কি করা যাবে, যতদিন না বাবু বড় হচ্ছে ততদিন ছোট রাখতে হবে। দেখো একটু ডিজাইন করে নেব।
ঢুকো। দেখো ডিজাইন করে নিয়েছি। আমি যখন নেল পলিশ পরি তখন বাবু আসে নেল পলিশটা পরতে, এখনো পরতে যাচ্ছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এখন বাবুকে খাবার খাবো। তাই আজ এ পর্যন্তই, সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার দিনগুলো খুব 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 ভালো কাটুক, এই কামনায় করি। সবার সুস্থ এবং ভালো থাকুক। তো কথা হচ্ছে সামনের ব্লগে, আজ এ পর্যন্তই শেষ। আবার একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। Oh,